নিজেই ভাবছি কি অবস্থা শিকার ছিলাম গত 3-4 দিন আগে, এখন একটু ভালো আছে। আমি সহজে খুব তাড়াতাড়ি রিকভার করে উঠি, নিজের মনের জোরে উঠি। আসলে ভিতর থেকে শরীর খারাপ থাকলেও মনে করি যে না আমি সুস্থ, তো আমি নিজে যখন মনে করবো যে আমি নিজে সুস্থ তো সুস্থ হতে বাধ্য আমি। কিন্তু আমার বোনের করা ভিডিও এখান থেকে একটুখানি বললাম যে আমাকে দে, কারণ অনেক ভিউয়ার্স জানেই না যে আমার কী হয়েছিল। এখন আমি সুস্থ, ভিডিওতে বলছি সব কিছু কী হয়েছিল। সবাইকে স্বাগত, আছি আছি বেঁচে আছি। তোমরা মানে কি বলবো, অ্যাকচুয়ালি আমি এখন একজনের দিয়ে আসলাম, গেছিলাম এক জায়গায় মানে অনেক দিন বাদে। অ্যাকচুয়ালি একটা জায়গায় নিমন্ত্রণ ছিল, তো যেতে তো পারবো না, তাই দেখা করে আসলাম। তো যাই হোক, শরীর এখন ভালো আছে। আর আমি গতকালকের থেকেই অনেকটাই সুস্থ, গতকালকে কি পরশুদিন রাত্রের থেকেই অনেকটাই সুস্থ। পরশুদিনকে রাত্রিবেলা আমি বাড়ি আসার পর থেকে ভাবছিলাম যে তোমাদের জানাবো, কিন্তু জানানো হয়নি। তোমাদের বলে না, সমস্ত ইউটিউবারদের বলে না, ইউটিউবার মেম্বারদেরও আমি কাউকে জানাইনি, এখনও জানিয়ে উঠতে পেরেছিলাম না। তবে কালকে ভেবেছিলাম জানাবো, বাট কালকে আবার আমার বোনের মানে মৌটুসি ডেইলিভ্লগ ওর যা কালকে ভোর 4টার সময় উনি মারা যান, তো ওখানে খবর পাওয়ার পরে বোনের বাড়িতে যেতে হয়। আমার হাজব্যান্ডও গিয়েছিলো কারণ ওরও ছুটি ছিল কালকে, ভেবেছিলাম কালকে ওকে নিয়েই একটা আমি ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো, বাট জানাতে পারিনি কারণ কালকে ওখানে যেতে হয়েছিল। আর ওখান থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো কারণ ওদের সব কমপ্লিট, হিন্দু ধর্মের তো আচার ধর্মের তো শেষ নেই, অনেক কাজ। তো বোনের যা, ওনার সবচেয়ে বড়ো কথা হচ্ছে বেসিক্যালি খারাপ লাগার একটাই কথা, সব যখনই যেতাম তখনই কথা বলতো, তো আর তার থেকে বড়ো কথা বয়সটাও, যে একটা বার্ধক্য বয়স আসলে যে মানুষের মৃত্যুবরণ করে, তো সেরকম বয়স হয়েছিল না ওনার। ওনার বয়সটা যথেষ্টই কম, ওনার মোট কথা একটা মৃত্যুর যে বয়স সেই বয়সটা ওনার এসেছিলো না। তা খারাপ লেগেছিলো, খুব খারাপ লেগেছিলো, মন মেজাজ খুব খারাপ ছিল। তো আজকে সকালে আমার যেহেতু এদিক ওদিকে খাওয়া বারণ, তো আমি এদিক ওদিকে যাই না, মানে আমি ন্যাচারাল খাবার খেতে পারি, আমাকে মাটন টাটন বারণ করেছে, বাট আদার্স সব কিছুই খেতে পারি। কিন্তু আমার যেহেতু ওয়েটটা মেনটেন করতে বলেছে, আমি ওয়েট লসের জন্য 3 বেলাই এখন ওটস খাই। তো ব্যাপারটা কী হয় জানো তো, মানে আমার যে শরীর খারাপটা হয়েছে তোমরা যেটা জানতে যাচ্ছ, তো শরীর খারাপটা আমার মানে মারাত্মকভাবেই হয়েছে সেদিনকে। অ্যাকচুয়ালি আমার সেদিনকে সকালবেলা থেকে আমার ছেলের খুব শরীর খারাপ ছিল, খুবই শরীর খারাপ ছিল, কাশছিল প্রচুর পরিমাণে। তো কাশি হচ্ছিলো বলে আমি আমার হাজব্যান্ড ওকে ওষুধ এনে দিয়ে গেছিলো, জ্বরের ওষুধ, জ্বর গা হাত পা ব্যথা, তো সে জ্বরের আর গা হাত পা ব্যথার ওষুধটা এনে দিয়ে গেছিলো। কিন্তু তারপরে দুপুরবেলা থেকে খুব কাশছে, কাশতে কাশতে বমি কর মানে বমির মতো উঠে আসছে। তো আমি ভাবলাম তার একটা কাশি টনিক, কারণ আমার কাছে ঘরে অল টাইম কাশির সিরাপ থাকে, বাট সেদিনকে আমার কাছে কাশির সিরাপ ছিল না। তো কাশির সিরাপ ছিল না বলে আমি ভেবেছি কি তাহলে গিয়ে আমাদের বাজার তো সামনে, তো আমি একটা ওষুধ নিয়ে আসি। তো ওকে আমি ঘুম পাড়িয়েছি, আর আমার ছেলে আমি যখন বাজারে যাই আমি বেশিরভাগ সময় ওকে নিয়ে যাই না, ওকে আমি রেখে দিয়ে যাই, কোনো সময় বেশি খুব কম আমি ওকে নিয়ে যাই, বেশিরভাগ সময় ওকে রেখে দিয়ে যাই, কারণ সবসময় মার সাথেই এদিক ওদিক যাবে, মানে সবসময় যেদিক যাবো সেদিকেই নিয়ে যাবো। তো আমি ওর ওই অভ্যাসটা করাইনি, ওকে আমি একা থাকতে শিখিয়েছি, আর ও ছোটোবেলা থেকেই বাইস নিজের সেফটিটা নিজে বোঝে আর সেভাবে ও থাকতে পারে, তার জন্য আমার ওইটা ই ছিল। তারপরে ভাবলাম যে ঘুমাচ্ছে আর বাজার তো কাছেই, হয়তো 10-15 মিনিট তোমাদের চলে আসবো। তো আমি বেরিয়েছি, আমি কিন্তু ঘরে যখন তালা মেরে দিয়ে বেরোই আমি কিন্তু ফোনটাও হাতে নিয়ে বেরিয়েছিলাম, কি মনে হলো আবার ভাবলাম ফোনটা নিয়ে যাবো, বাই চান্স যদি ছেলেটা ঘরে রয়েছে যদি উঠে যায় কান্নাকাটি করবে, ফোনটা দেখলে ভাববে যে না মা কাছে দাঁড়িয়ে আছে। ফোনটা এসেছি, এসে আমি আমার খাটে ওর পাশে রেখে তালাটা মেরে দিয়ে আমি বাজারের দিকে গেছি। বাজারের দিকে যাওয়ার পরে আমাদের বাজারের রাস্তা তোমাদের একদিন ভিডিও করে আমি দেখিয়েছিলাম, ঠিক হাফ পথও যাইনি থাকে, হঠাৎ করে দেখলাম আমার মাথাটাতে কেমন ঝিম দিয়ে উঠছে, ঝিম দিয়ে উঠছে। সামনে থেকে আমি দেখলাম একটা টোটো গাড়ি আসছে, পিছনে একটা জলের গাড়ি, মানে আমাদের এখানে তো জলের কারখানা দুটো, তো একটা জলের কারখানা থেকে একটা গাড়ি বেরিয়েছে পিছনে জল লোড করা, মানে দেখেছি আমি, দেখে আমি রাস্তার মাঝখানে আসছিলাম। তারপরে হিট অফ দ্য মোমেন্ট, মানে আমার সব কিছু ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমার কোনো কিছু হুশ যখন আসে আমার, তখন আমি অত্যাধিক পরিমাণে ব্যথায় বিব্রত, চারিদিক থেকে লোক দেখে তাকিয়ে দেখলাম একটা আমাদের এখানে রুটির দোকান আছে, তো রুটির দোকানে দুটো মহিলা রুটি বানায়, তো ওই রুটির দোকানের সামনে গিয়ে আমি ধাম করে পড়েছি, মানে আমার মানে আমি গির গায়া, মুটি গির গায়া, বাহা গির গায়া। তো ওইখানে রাস্তাঘাট ভালো আসতে এখনও ভাঙে নাই, তো যাই হোক ওইখানে গিয়ে পড়ি, আর ওনারা আমার হাত পা সব ডোলে ডোলে দেয়। তারপরে ওখানকার যে টোটোওয়ালা, যে টোটোওয়ালাকে সবাই ধরছে, কিন্তু পরে আমি সবার কাছে শুনি যে টোটোওয়ালার কোনো দোষ ছিল না, কারণ আমি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে গেছিলাম, কারণ কি বলতো আমি না দেখছিলাম যে আমি রাস্তার কোনা দিয়ে হাঁটছি, বাট কোন সময় যে আমি রাস্তার মাঝখানে চলে গেছি আমার আমার মনেই পড়ছে না, হয়তো আমার মাথা ঘুরিয়ে গেছিলো। তো কারণ ওই মোমেন্টে ওনাদের ওখানে, আমাদের ওখানে তো ওষুধের দোকান ভর্তি, তো ওখান থেকে ওষুধের দোকান থেকে একজন লোক আমার প্রেশার মাপার জন্য, যে প্রেশারটা যখন মেপেছে তখন আমার 190/ অনেকটাই, 190/ কত যেন লেখা আছে কাগজে, ওষুধের দোকান থেকে এসে মেপে দিয়েছে।
দেওয়ার পরে ওখান থেকে উনি ওই মোমেন্টে আমাকে একটা ওষুধ দেন আমাকে, কারণ আমাকে তো তখনও তো আমার বাড়িতে আমি আসতে পারিনি, আমার কাছে বাড়িতে প্রেসক্রিপশন লেখা হাই প্রেশারের ওষুধ আছে, কিন্তু আমাকে হাই প্রেশারের ওষুধ খেতে বারণ করে। তোমরা সবাই জানো যে আমার সকালবেলা যদি হাই প্রেশার থাকে সন্ধ্যাবেলা সেটা লো হয়ে যায়, কেন প্রেশার ওঠে কেন নামে আমার মাথায়ও ঢোকে না, যার জন্য আমি ওষুধ চালু করতে পারি না। কারণ ওষুধ চালু করলে হাই প্রেশারের ওষুধ চালু করলে চালু রানিং রাখতে লাগে, বাট আমার সকালবেলা যদি হাই থাকে বিকেলবেলা পুরো নর্মাল চলে আসে, নাহলে লো হয়ে যায়। এবার আমার ওই বাজারে যাওয়ার সময় প্রেশারটা প্রচুর পরিমাণে হাই হয়ে গেছিলো, প্রেশারটা উঠে যাওয়ার জন্যই আমি ওরকম আর টোটোটাতে ধাক্কা লেগে আমি পুরো সাইড পেছি এভাবে পড়েছিলাম, যার জন্য আমার এই জায়গাটা এই জায়গাটা কেটে গেছে আর এই জায়গাটা ব্যথা পেয়েছি, হাতের ড্যানায় ব্যথা পেয়েছি। আমি হাত এখনও ভারী কোনো কিছু নিতে পারছি না, হাতে বেশিরভাগ সময় এরকম করে রাখি, এরকম করে রাখলে ব্যথা করে, তো এরকম করে রাখি। ব্যথাটা এরকম করে রাখতেও ঝুলিয়ে রাখতেও বারণ করেছে, কারণ নাহলে ব্যথা নিচের দিকে নেমে যাবে। তা বলছে বলে এরকম করে রাখলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ক্রেপ ব্যান্ডেজ বাঁধা ছিল, কিন্তু ক্রেপ ব্যান্ডেজ বাঁধা থাকলে দেখো কী হয় জানো তো, প্রচুর চুলকায় বিশ্বাস করে সাদা হয়ে গেছিলো চুলকায়, আমাদের হাত ব্যান্ড করতে পারি না। আর আমার ওই ওই যে ব্যথা ওইটা আমি নিতে পারি না, আমার আরও কান টান দিয়ে ধোয়া বেরোতে শুরু করে। তখন একটা ক্রেপ ব্যান্ডেজ খুলে দিয়ে একটা অয়েন্টমেন্ট দিয়েছিলো, সেটা আমি এখানে দুদিন ম্যাসাজ করার পর ব্যথাটা অনেকটাই রিল্যাক্স। আর তার থেকে বড় কথা আমার অনেকগুলো টেস্ট হয়েছে, কারণ আমার পড়ে যাওয়ার পর আমার ব্লিডিং শুরু হয়ে গিয়েছিলো, ব্লিডিং বন্ধ করার জন্য আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে। তার মধ্যে ওই যে মাথার এইখানে যে ব্যথাটা পেয়েছিলাম যার জন্য কী হচ্ছিলো, আমার বারবার বমি হচ্ছিলো, আর পরের দিনকে একটু জ্বরও চলে এসেছিলো, জ্বর বমি বমির জন্য মাথা তুলতে পারছি না। সেখানকার ক্লিপ আমার কাছে আমার বোনের কাছ থেকে আমি একটু নিয়েছি, মানে আমার বোন তুলেছিলো, আমার তো ভিডিও করার মতো ক্ষমতাও ছিল না। এই কদিন যেই আপলোড করা শর্ট ছিল আমার ভাই আমার চ্যানেলটাকে আমার বোনের ফোনের মধ্যেও দিয়ে দিয়েছিলো, তো শর্ট ভিডিও সন্ধ্যাবেলা হলো ওই ছাড়তো। হ্যাঁ টাইটেল ফাইটেল আমি বলে দিতাম, ওগুলো করে দিত, বাট বলতে আমি কারণ আমি এই আঙুল দিয়ে ফোনটাও টিপতে পারতাম না, এতটা কষ্ট। এখন তো তাও দেখছো নাড়াচ্ছি, পুরো এরকম করে রাখেছিলাম, এইরকম আমি এই হাতটা যেরকম করে নাড়াবো সেটাও নাড়াতে পারছিলাম না। তো এখন তারপরে পরীক্ষাগুলো হলো, তো পরীক্ষা হওয়ার পরে যে রিপোর্টগুলো, রিপোর্ট এখনও অনেক দুটো তিনটে রিপোর্ট এখনও আসেনি, আর বাকি যে রিপোর্ট এসছে রিপোর্ট ভালো এসছে। এইবার আমার মেম্বার্স বলো আর বাইরের ভিউয়ার্স বলো, তোমরা আমার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে যা জানিয়েছো যে আমার শারীরিক অবস্থা যেটা রয়েছে এখন সেটার থেকে অনেকে থাকে না, আমরা বিজ্ঞান মানুষ কথা আমরা বিশ্বাস করি না, কারণ তো গত সেপ্টেম্বর থেকে আমার ছেলের ওপর থেকে ওই যে বিপদগুলো শুরু হলো, আমার ছেলে সুস্থ হলো আমি অসুস্থ হলাম, আমি কিন্তু সুস্থ হইনি, আমার কোনো রিপোর্ট খারাপ নেই। ওভারিতে সিস্ট অনেক লোকের থাকে, অনেক লোকের ওভারিতে সিস্ট এখন এখন অ্যাজ ইউজুয়াল সব মানে বেশিরভাগ সিজারিয়ান কেসেই এটা হয়, অনেক মেয়েদেরও থাকে, অনেক মেয়েদেরও হয়, তো এটা কোনো প্রবলেম না। কিন্তু আমি যে প্রবলেমটাতে ভুগছি বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে ব্লিডিং হচ্ছিলো যে ব্লিডিং হতে হতে লাস্টে রক্ত নিঃশেষ হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিলো। আর এখন আমার ওয়েট লস করতে পড়েছে, এবার যারা স্বাভাবিকভাবে একটু খাইটাই কম, তো তো আর প্রেশারটা কিসের জন্য হয় আমার কিন্তু কোনো চিন্তা নেই। কারোর চিন্তা থাকে যাদের সংসারে অশান্তি বা কাজের চাপ থাকে, না আমার কাজের চাপ আছে, না আমার সংসারে অশান্তি আছে, না আমার কোনো প্রবলেম। আমার হাজব্যান্ড আমাকে চোখ বন্ধ করে ভালোবাসে, মানে আমার যদি কিছু হয় তো হয়তো বা নিজেকে নিজে মাফ করবে না, এরকম একটা অবস্থা। আর আমার ছেলেটাও খুবই ভালো, যে বেল্লি কুল্লুক দুষ্টু তা নয়, ও কথা শোনে, আমার ইচ্ছির চিন্তা, তাও আমার প্রেশার ওঠে আর নামে, মানে সিঁড়ি দিয়ে উঠে একেবারে মগডালে উঠে ধেই ধেই করে নাচে, মাম্পি 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 বলবো না আমার ডাকনা মাম্পি, তো যেই আমি অসুস্থ হয়ে পড়ি একেবারে নিচে নেমে গিয়ে বসে পড়ো, লে হালুয়া করে দিয়েছি তো শরীর খারাপ, এবার তুই বোঝ মজা, মানে জাস্ট এরকমই একটা ব্যাপার প্রেশারের সাথে আমার। তো রিপোর্ট বলে তো এবার মেম্বার্সরা আমার অনেকে বলেছে দিদি তুমি গিয়ে ঝাড়িয়ে আসো, তো আমার মা আমাকে ঝাড়াতেও নিয়ে গেছিলো, তো ওখান থেকে ঝাড়ানোর ওখান থেকে আমি তো বেশিরভাগ আমি বিশ্বাস করি না, ঠিক আছে, তো ওখান থেকে বললো যে আমাকে কোনো বড় কোনো জায়গায় গিয়ে ভালো করে একটুখানি নিজের প্রোটেকশনটা নিয়ে আসতে, হয়তো বা শারীরিক দিক থেকে মেডিসিনে কোনো কিছু করতে পারবে না এটা বলা, এটা অনেক মেম্বার্সও আমাকে বলেছে যে মালাদি তুমি ট্রিটমেন্ট করেছো ঠিক আছে, কিন্তু বাইরেও কোনো কিছু হয় কারণ আমাদের বাড়িটা তো ভালো না, অনেক সময় অনেক কিছু হতে পারে, তো সেরকম এবার আমি না বুঝে পাচ্ছি না, আমি ট্রিটমেন্ট করাচ্ছি এত পরিমাণে টাকা যাচ্ছে বিশ্বাস করবো না। এখন তো তোমরা যারা ট্রিটমেন্ট অসুস্থ তারা তো জানো যে একটা টেস্ট করাতে গেলে কত টাকা, এবার আমাকে মেডিসিন দিচ্ছে, আমাকে তিন রকম মেডিসিন দিয়েছে 1300 টাকা বিল করেছে, তিনটে মেডিসিনে 1300 টাকা বিল করেছে, যেহেতু আমার খুব শরীর খারাপ চলে যাবে। তারপরে রিপোর্টগুলো করেছে, রিপোর্টগুলো করানোর পরে বলেছে যদি রিপোর্টে অন্য কিছু আসে ওষুধ চেঞ্জ করে দেবে, বলো তুমি এবার ওষুধ আনতে গেছে কেটে দেবে না, ফুল পাতা নিতে হবে, পাতা নিলে 1300 টাকা বিল হচ্ছে, ওদিকে পরের দিনকে রিপোর্ট চলে আসবে, রিপোর্টে যদি অন্য কিছু আসে তাহলে ওই ওষুধ চলবে না বলে দিচ্ছে, কোন ভরসায় ওষুধগুলো কিনবে বাবা, 1300 টাকা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকটাই অনেকটাই, এত কষ্ট করে এখান থেকে যায় সেই সাউথ সিটিতে কাজ করে, আমার নিজের বিরক্ত লাগে, কিন্তু আমি নিজে বুঝি যে আমার নিজের কোনো প্রবলেম নেই, সুস্থ নেই, কিন্তু তা সত্ত্বেও এত প্রবলেম,
কি করব বুঝে পাই না। ঝাড়ানোর কথা বলেছে জানো, কিন্তু আমার আবার সেরকম কোনো লোক না, আমার মা না, আমার ভাই না, আমি না, আমার বোন না, আমার হাজব্যান্ড যে কাউকে চেনে যে যেখানে গিয়ে আমি কোনো কিছু ঝাড়িয়ে ঠাড়িয়ে আসতে পারবো, আমরা সেরকম কোনো লোকের কথাও জানি না বিশ্বাস করো। যদি জানতাম হয়তো বা সেরকম কোনো জায়গায় যেতাম, যে মানে নিজের প্রোটেকশন নেওয়ার জন্য সেরকম কোনো জায়গার কথা জানি না আপাতত, আমাদের কাছে জানা নেই। তো মেবি আমি বিজ্ঞান মানুষ হলেও এটা মানি যে কিছু না কিছু থাকে, কারণ আমি নিজের চোখে অনেক কিছু দেখেছি এই বাড়িতে। তো আর এই বাড়ি না, আমি যখনই অসুস্থ হই এই বাড়ি ছাড়ার কথা বললে পরেই আমি অসুস্থ হই। আমি জানি না কী ব্যাপার, মানে আমি যখনই ঠিক করি না এবার ঘরটা ছাড়বো অন্য বাড়িতে যাবো, ঠিক তখন তখনই আমি অসুস্থ পড়ি, এতটা অসুস্থ পড়ি যে আমার পক্ষে একটা ব্যাগ টেনে নিয়ে রাস্তায় বেরিয়ে মতো যাওয়ার মতো অবস্থা। স্বাভাবিকভাবে হাতে 100টা টাকা নিয়ে আমি ওষুধ আনতে বেরিয়েছিলাম, ওই যে শরীর খারাপ হয়েছে। আর এখনকার মানুষরা এতটা নির্দয়, আমার হাতে যে 100টা টাকা ছিল না সুস্থ হওয়ার পর, মানে জ্ঞান আসার পরে টাকাটা খুঁজে পাইনি, আমি ওই অসুস্থ ছিলাম ওর মধ্যে কে আমার টাকাটা নিয়ে হাওয়া হয়ে গেছে। কপাল ভালো, আমার হাতে আমার ফোন ছিল না, আমার ছেলেটা আমার সাথে ছিল না। যদি আমার ছেলেটা থাকতো আর আমার ফোনটা আমার হাতে থাকতো কী হতো বলো তো? আমি তো সেটা চিন্তা করে মানে কী করবো, এই যে আমার বেচারা গোবেচারা ছেলে অনেক ক্ষুদ্র আমার মুখের দিকে তাকিয়ে আছে, এটা আসো লজ্জা পাচ্ছি, লজ্জাবতী লতা কী হয়েছে কী হয়েছে মা? এত প্রোটেকটিভ আমার ছেলে, সন্ধ্যাবেলা ধরো রাত্রিবেলা আমি ভাত খাচ্ছি না, বলবে না রাত্রিবেলা না খেয়ে শুতে নেই, একটু কিছু হলেও মুখে দাও, মুখে দিয়ে খেয়ে শোও, এরকমভাবে শুলে কিন্তু মা তোমার শরীর খারাপ করবে 5 মিনিট বাদে। সকালবেলার ওষুধটা খেয়েছো, দুপুরবেলার ওষুধটা খেয়েছো, রাত্রিবেলা কিন্তু মা এই ওষুধটা ছিল না, আরে মা একটু জল খাও, জল খাও। আবার যদি একটুখানি মা তোমার মাথাটা কি যন্ত্রণা করছে, একটু বাম লাগিয়ে দেবো, আমার মাথাটা একটু হাতটা বুলিয়ে দিয়ে একটু ঘুমাও, ঘুমিয়ে উঠলে তুমি ঠিক হয়ে যাবে। দেখতে দেখতে বড় হয়ে গেছে মাছটা, খুব বড় হয়ে গেছে তাই না? আমার ছেলে একটাই চিন্তা, যদি আমার কিছু হয়ে যাবে কী করবে, বাবারা বিয়েও দেবে না, আগে থাকতে বলছে বাবারা বিয়ে দেবো না, আমি আর বাবা একা থাকবো, বাবা আমার জন্য রান্না বান্না করে রেখে দিয়ে তারা মেরে দিয়ে চলে যাবে, প্রথমে ভাবতো মামা বাড়ি থেকে থাকবে, তখন বলেছে যে দিদানেরও তো শরীর খারাপ, কে দেখবে বল। তো বলছে বাবার কাছেই থাকবো, বাবাকে বিয়ে করতে দেবে না, বাবা কাজে যাবে তালা মেরে দিয়ে যাবে, ও একা থাকবে। মন মেজাজ খারাপ, কালকে ওই উনি আবার মারা গেছে যে আমার বোনের যা, তারও তো বয়সটা কম, ওগুলো দেখি আর নিজের না নিজের এত খারাপ লাগে, এতটা অসুস্থ, এতটা মাঝে মাঝে হাই হেরে যাই, ভালো লাগে না যে আর ভিডিও করবো না, কারণ আর মেম্বার্সদের কথা বলছি হোয়াটসঅ্যাপ এত ফোন করেছে আমি ফোন অনেকগুলো তুলিনি, ইভেন আমার সাথে কী হয়েছে ওইখানে কী হয়েছে সেটা আমার বাড়ির লোকও জানে না, কারণ আমি একা গিয়েছিলাম, আর আমি নিজেও বুঝে পাচ্ছিলাম না আমার সাথে কী হয়েছে, ওখানে কী হয়েছে আমি জানি না, আমি জ্ঞান আসতে পারি কিছুই বুঝতে পারিনি, খালি করলো যে রাস্তার মাঝখানে আমি নিজে গিয়ে টোটোতে ধাক্কা মারছি, টোটো আমাকে ধাক্কা মারিনি বস, আমি টোটোকে ধাক্কা মেরেছিলাম, আমি টোটোকে ধাক্কা মেরেছিলাম, এটুকুনি বুঝিনি যে টোটোকে ধাক্কা মেরলে টোটোর কিছু হবে না আমার হবে, সেটা বোঝার ক্ষমতা আমার ছিল না, তাই আমি নিজে গিয়ে টোটোকে ধাক্কা মেরে দিয়েছিলাম, আর তার ফল 3 দিন ভুগেছি, তাই তো বাবা? ওতে কোলে আসো বাবা, আমার তোলার ক্ষমতাও নাই, আমার গায়ে এখন দুর্বল নাই। এই তোমরা বলছো আমি নাকি রোগা হয়েছি, সত্যি সত্যি হতে পারি, জানি না হয়েছে কি না, হলে তো আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আপাতত আমরা ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, আমি এখন থেকে আবার ভিডিও দেব তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে। আর একটা বড় বিগ অ্যানাউন্সমেন্ট, আমার বাড়িতে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ মানে রবিবার, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ রবিবার মাঘী পূর্ণিমার দিনকে দুপুরবেলায় হবে মনসা পুজো, যেটা আমি গতবার থেকে স্টার্ট করেছি সেই মনসা পুজোটা হবে আমার বাড়িতে, তোমাদের সবাইকে আমন্ত্রণ, আমার বাড়ি হাবড়া অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কের পাশে, ওখানে এসে মালা নাম বললে যে কেউ আমার বাড়ি দেখিয়ে দেবে, তোমরা যারা যারা আসতে ইচ্ছুক আমার কাছে কোনো রকম, আমার কাছে যার যার ফোন নাম্বার আছে সে মেম্বার্স আদার্স মেম্বার্স যারা ছিলে বেরিয়ে গেছো সবাইকেই আমি মেসেজ করে জানিয়ে দেবো, কারণ ফোন করার মতো এখন আমার পরিস্থিতি নেই, আমি কাউকে ফোন করে বলতে পারবো না, কারণ প্রচুর লোক একজনকে ফোন করলে আরেকজন রাগ করবে, যার জন্য আমি মেসেজ লিখে প্রত্যেককে ইনভাইট করে দেবো যত লোকের নাম্বার আমার কাছে আছে, আর যাদের নাম্বার আমার কাছে নেই তাদের আমি অন ভিডিও বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমার বাড়িতে আমার মনসা পুজো রয়েছে, তোমরা প্লিজ যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে দুপুরবেলায় অশোকনগর হাবড়া অশোকনগর মিলেনিয়াম সায়েন্স পার্কের পাশে এসে মালা নাম বললে যে কেউ দেখিয়ে দেবে, মালাদের বাড়ি বলবে যে কেউ দেখিয়ে দেবে, আর গুগলে সার্চ করে নেবে, কারণ মিলেনিয়াম সায়েন্স পার্ক একটা সরকারি পার্ক, তো আমি গুগলে হাইলাইট হয়, তো ওখানে এসে তুমি যে কেউকে জিজ্ঞাসা করবে দেখিয়ে দেবে আমার বাড়ি, আমি বারবার বলছি ফেব্রুয়ারি মাসের 5 তারিখ রবিবার, ঠিক আছে? তো কাউকে অনেকের হয়তো আমাকে চেনে, কারণ গতবার বলেছে মালাদি তুমি একে বলেছো ওকে বলেছো আমাদের বলোনি, আমি অন ভিডিও বলে দিচ্ছি, আর আমি লাইভে শনি রবিবার লাইভে এসেও বলে দেবো, কারণ আমি লাইভ করি না, বাট আমি এই ইনভাইটগুলো করবো বলে লাইভে আসবো, ঠিক আছে? তোমার সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর সবাই সবার
সাথে থেকো পাপা বলে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও ক্লিক করে দিও ক্লিক 7 বছর বয়স ক্লিক করে দিও শুনো একে ছয় ষোলো হয়েছে মানে ষোলো মিনিটে ভিডিও হয়ে গেছে এবার কাটতে হবে এবার তোমরা চুপি চুপি আমার ফোনটা ভিডিওটা বন্ধ করে অন্যদের ভিডিওটা দেখো সবসময় আমাদের ভিডিও দেখো চলবে না সবসময় আমাদের ভিডিও দেখো না আমিও কিন্তু না হসপিটালে বেড়ে বেড়ে বসে তোমাদের সবার ভিডিও দেখেছি আমি কিন্তু কাউকে কমেন্ট করতে পারিনি আঙুল চলছিল না চলো টাটা টাটা।